রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব ভারতের বাজারে পড়বে কিনা সেই নিয়ে অনিশ্চয়তা ছিলই। তার মধ্যে অন্যতম বিষয় ছিল তেল। রাশিয়া থেকে ভারত অপরিশোধিত তেল আমদানি করতে গিয়ে যদি সমস্যার মুখে পড়ে তাহলে আবারও তেলের দাম বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছিল দেশের বাজারে। একদিকে আমেরিকা সহ পশ্চিমী দেশের নিষেধাজ্ঞা, অন্যদিকে রাশিয়া, সব মিলিয়ে ভারতও ছিল বেশ দোলাচলে। সেদিক থেকে এবার অনেকটাই নিশ্চিন্ত হলো মোদী সরকার, কারণ রাশিয়া থেকে ভারতের তেল আমদানি মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে পড়বে না বলে জানিয়ে দেওয়া হলো। তারপরেই রাশিয়া থেকে তেল আমদানিতে কার্যত ঝাঁপিয়ে পড়েছে ভারতীয় সংস্থাগুলি। রাশিয়ার ভাগ্যচক্রে এখন শনির দশা। তেল রপ্তানিতে দামের কাটছাট করছে তারা। সস্তায় তেল কেনার লোভনীয় অফার ছাড়তে পারল না ভারতীয় তেল সংস্থাগুলি। প্রতি ব্যারেলে দাম প্রায় $25 কমে যাওয়ায় আইওসি তেল কিনেছে প্রায় 30 লক্ষ ব্যারেল, হিন্দুস্তান পেট্রোলিয়াম কিনেছে 20 লক্ষ ব্যারেল। কিন্তু একদিকে যখন দেশের অন্যান্য সংস্থাগুলি রাশিয়া থেকে তেল কিনতে উৎসাহ দেখাচ্ছে, তখন একেবারেই বিপরীত অবস্থানে রয়েছে রিলায়েন্স। রিলায়েন্সের পক্ষ থেকে বরং জানিয়ে দেওয়া হয়েছে তারা রাশিয়ার থেকে কম দামি তেল কিনতে তেমন একটা উৎসাহী নয়। তার কারণ, পশ্চিমী দেশসহ আমেরিকার নিষেধাজ্ঞাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে মুকেশ আম্বানির সংস্থা। তাই রাশিয়ার থেকে তেল আমদানি নিয়ে এখনই কিছু ভাবার মতো অবস্থায় নেই রিলায়েন্স গোষ্ঠী। আপনি কি মনে করেন, কেন রিলায়েন্স রাশিয়ার থেকে কম দামি তেল কিনতে উৎসাহ দেখাচ্ছে না? রাশিয়া দাম কমানোয় তেলের দাম কি ভারতের বাজারে কমবে? আপনাদের মতামত শেয়ার করুন আমাদের কমেন্ট বক্সে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিজনেস প্রাইম নিউজ, সঙ্গে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, যাতে প্রতিবেদনের সব নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ, জীবন হোক অর্থবহ।